রাতের অন্ধকারেই অন্নদাতা মালিকের গোডাউনে সিঁধ কাটল কর্মচারী। দুঃসাহসিকভাবে ক্যাশ বাক্স ভেঙে 3 লক্ষ টাকা চুরি। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দোকানের টিনের সিট কেটে ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি। ঘটনাটি শান্তিপুর পঞ্চাননতলা এলাকার। শান্তিপুর পঞ্চাননতলা এলাকার SMS রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদারের অভিযোগ, গতকাল গভীর রাতে তার দোকানের টিনের সেট কেটে দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্সতে রাখা প্রায় 2 লক্ষ টাকা চুরি করে নেয়। যদিও পুরো ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। শুক্রবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা নজরে পড়ে SMS রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদারের। যদিও চুরির ঘটনার সাথে যুক্ত ওই যুবক মৃত্যুঞ্জয় বাবুর দোকানে দীর্ঘদিন ধরে কাজ করত, দোকানের খুঁটিনাটি সব জানত ওই যুবক। চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ায় তখনই মৃত্যুঞ্জয়বাবু বুঝতে পারেন ওই যুবকই চুরি করেছে। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন SMS রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মৃত্যুঞ্জয়বাবু দুঃখের সাথে জানান, সকালে তার বাড়িতে গিয়ে 30,000 টাকা উদ্ধার করতে পেরেছি। এর আগেও এই ধরনের একটি ঘটনা ঘটায় ক্রমশ বিশ্বাস উঠে যাচ্ছে কর্মচারীদের ওপরে। এতে অন্য যারা কাজ করে তাদের সমস্যা। কে ফোন করেছে সাংবাদিক? রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। ঘটনা আমি খবর পাই 6টা নাগাদ সকাল। আমার পাশের বাড়ি গৌদাস বলে একজন আছে, বাড়ির উপর থেকে সবই দেখা যায়। উনি দেখলো যে টিনটা, তোর ফোন করলো আমাকে, ফোন করে বললো যে তোর টিনটা কাটা, মনে হচ্ছে তোর দোকানে চুরি হয়েছে। আমি হুটোপাটা করে এলাম, এসে দেখি হ্যাঁ চুরি হয়ে গেছে। এবং CCTV খুললাম, পুরো CCTV মরানো। CCTV খোলার পর দেখলাম যে যে চুরি করেছে আমার দোকানেই কাজ করতো, গরিব মানুষ ট্রলি চালাতো। এবার গরিব মানুষ ট্রলি চালাতো, এরম বড় দুঃসাহসের চুরি, এবার এদের তো গরিব মানুষ, আমরা তো অন্ন দেওয়ার জন্য এদের কাজ দিচ্ছি, এরা যদি এভাবে চুরি করে আমার মানুষের উপর বিশ্বাস হারিয়ে যাবে আমাদের। এর নাম কি? এর নাম বাপ্পা হালদার। কতদিন ধরে কাজ করে? আমার কাছে মোটামুটি 6 মাস ধরে কাজ করছে। কি কি খোয়া গেছে? খোয়া গেছে বলতে আমার আনুমানিক 2,20,000 টাকার মতো নিয়ে চলে গেছে ক্যাশ থেকে। কি করে বুঝলেন? আমার তো খাতা আছে, খাতা মেনটেন আছে, সব কিছু আছে, খাতা দেখে বুঝলাম আমার ক্যাশে টাকা চলে। এবং CCTV আছে, সেই CCTV থেকে টাকা নিচ্ছে সেটাও বুঝে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, দেখে গেছে। খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করে দেবো। ওর বাড়িতে গিয়েছিলেন? ওর বাড়িতে গিয়েছিলাম আমরা। বাড়িতে গিয়ে ওনার অসুস্থ স্ত্রী আছে, আমরা কিছু বলিনি। বাড়িতে গিয়ে আমরা কিছু ছেলেমেলে গিয়ে ওনার বাড়িতে সার্চ করার পর কলসি, মাটির কলসির হাড়িতে কিছু টাকা পেয়েছি, বালিশের মধ্যে কিছু টাকা পেয়েছি। কত টাকা মোটামুটি? ওখান থেকে মোটামুটি আনুমানিক 30-40 হাজার টাকার মধ্যে পেয়েছি। ঠিক আছে, আর ব্যালেন্স টাকা এখনও কোথায় আছে ওনার ওয়াইফ কিছু বলতে পারছে না, বলছে আমি কিছু জানি না। ঠিক আছে, এবং উনি বলছে যে জানি না, ঠিক আছে, কিন্তু উনি যে বালিশে শুয়েছিল সেই বালিশে কেটে আমরা টাকা পার পারলাম। এখন কি করবেন ভাবছেন? এখন আমরা থানায় কমপ্লেন করেছি, পয়সা যেটা ভালো বুঝবে সেটা করবে, আমরা তো আইন নিজেদের নিতে পারি না কিছু। এরকম কি অতীতে কখনো হয়েছিল? এর আগে আমার এক ভটভটিওয়ালা ওই সকাল দিনে মানে সাটার থেকে, তখন এদিকে আমার সাটার ছিল, সাটার খুলে ওখানে চাবি থাকতো, ও এরকম ওই বাগাজুদ্দিন পাড়ায় বাড়ি, কালু বলে নাম, ও মোটামুটি 30,000 টাকার মতো কয়েন নিয়ে চলে গেছে। সেই টাইমে লকডাউনে কয়েনের খুব গিয়েছিলো, আমার ব্যান্ডেল ছিল 10,000 টাকা, সেটা ওর নিয়ে গেছিল। পরে ধরা পড়ার পর, CCTV ধরা পড়ার পর ও টাকাটা ও ফেরত দিয়ে দিয়েছিল। আপনার নাম আর কি? আমার নাম মৃত্যুঞ্জয় হালদার, আমি SMS রাইসের কর্নার। কিছুদিন আগেও একটা প্রোগ্রাম করেছিলেন না? হ্যাঁ, কিছুদিন আগে একটা দুঃসাহসের কম্বল বিতরণ করেছিলাম, এবং সারা বছরই লোককে কিছু না কিছু কোনো সমাজ থেকে দিয়ে থাকে। তো কেমন লাগছে এরকম একটা দুর্ঘটনা হওয়ার পরে? দুর্ঘটনা ঘটেছে, এখন কী বলবো, বলেন তো কিছু বলার নেই আর।